সুপ্রিয় আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ভয়াবহ সংবাদ। ব্যর্থ ইসরায়েল, ফিলিস্তিনদের অভিযান, আত্মরক্ষার বৈধ অধিকার জানাল ইরান। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে রুখতে আরো আগ্রাসী ভূমিকা পালন করবে উত্তর কোরিয়া। এবার সার্বভৌম রাষ্ট্রের প্রশ্নে ঐক্যবদ্ধ চীন রাশিয়া। বন্দি বিনিময় যুদ্ধবিরতি ইস্যু, হামাস জিহাদ নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নারকীয় ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েল। এবার নয় বিশ্ব ব্যবস্থা অগ্রগতি কি, ইরান জানালেন জেনারেল হায়দারি। আরো জানিয়ে দিব ইসরায়েল সফরে গিয়ে যাবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিনকে মারণাস্ত্র দিচ্ছে রাশিয়া এবং চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ভয়াবহ সংবাদ। ব্যর্থ ইসরায়েল, ফিলিস্তিনদের অভিযান, আত্মরক্ষার বৈধ অধিকার জানাল ইরান। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে রুখতে আরো আগ্রাসী ভূমিকা পালন করবে উত্তর কোরিয়া। এবার সার্বভৌম রাষ্ট্রের প্রশ্নে ঐক্যবদ্ধ চীন রাশিয়া। বন্দি বিনিময় যুদ্ধবিরতি ইস্যু, হামাস জিহাদ নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নারকীয় ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েল। এবার নয় বিশ্ব ব্যবস্থা অগ্রগতি কি, ইরান জানালেন জেনারেল হায়দারি। আরো জানিয়ে দেব ইসরায়েল সফরে গিয়ে যাবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনকে মারণাস্ত্র দিচ্ছে রাশিয়া এবং চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। এবার যুক্তরাষ্ট্রকে রুখতে আরো আগ্রাসী হতে চায় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে রুখতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন আরো আগ্রাসী ও বাস্তব আচরণ করার আহ্বান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেচিয়ান মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় সামরিক কমিশনের সাথে বৈঠক কিম জং উন এ আহ্বান জানান। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের উস্কানি, পুতুল বিশ্বাসঘাতক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রতিরোধ গড়তে আরো আগ্রাসী হওয়ার আহ্বান জানিয়েছেন কিম জং উন। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক মহড়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কিম। তিনি এসব শক্তিশালী বাস্তব অ্যাকশন নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় যুদ্ধের প্রস্তুতি আরো বাড়ানোর আদেশ দিয়েছেন কিম। সামরিক কাজের গতি বাড়াতে বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সাগর আকাশপথে বার্ষিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া সাম্প্রতিক সপ্তাহগুলো বেশ কিছু সামরিক কার্যক্রম পরিচালনা করেছে, বেশ কয়েকটি নতুন ও ছোট পরমাণু অস্ত্র উন্মোচন করেছে পিয়ংইয়ং। পানির নিচ থেকে পরমাণু আক্রমণে সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়ে কিমের দেশ, সূত্র আল জাজিরা। সার্বভৌম রাষ্ট্র তৈরিতে ঐক্যবদ্ধ চীন রাশিয়া। একটি রাষ্ট্রের সার্বভৌম হওয়া উচিত এমন দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ চীন এবং রাশিয়া। উভয় দেশের সংবিধানে এটি একটি মৌলিক অধিকার। রুশ পার্লামেন্ট স্টেট ডুমার স্পিকার ভালো দিন রাশিয়ার ভাষা অধ্যয়নরত নানজিং বিশ্ববিদ্যালয় অধ্যাপক শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। খবর ত্রাসের এক ছাত্রের প্রশ্নের জবাবে ভালো দিন বলেছেন, আমরা একত্রিত রাশিয়া চীন উভয় আমাদের সংবিধানে থাকা মৌলিক আইন মেনে চলে, সেটি হলো সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করা। তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া এবং চীনের সার্বভৌমত্ব উভয় দেশকে ফলাফল অর্জনে সহায়তা করেছে। যখন অন্য দেশের পরিস্থিতি বিশ্লেষণ করার সময় একটি ভিন্ন পদ্ধতি ফলে এই ধরনের অগ্রগতি বা ফলাফল হতে পারে না। দুমার স্পিকার আরো বলেছেন, সার্বভৌমত্ব হারানোর মানে হলো রাষ্ট্রীয় মর্যাদা হারন। আমরা যদি সংখ্যক তথ্যের দিকে তাকাই তাহলে এমন অনেক দেশ আছে যেখানে নিরঙ্কুশ সার্বভৌমত্ব নেই। তবে এটি কেবল রাষ্ট্রীয়ত্ব নয়, এটি রাজনীতি, ঐতিহ্যের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার সুরক্ষা, সবকিছুতে একটি জাতের পরিচয় এবং বিশ্বাস তৈরি করে। অন্যদিকে সার্বভৌমত্বের ক্ষতিবোধিত বাহ্যিক প্রভাবের দিকে পরিচালিত হয়ে ফলে এটি দেশের উন্নয়নের সময় ইতিহাস বিকৃতির পাশাপাশি সংস্কৃতি পরিবর্তন আনে দেয় বলে জানা গেছে, সূত্র ইন্ডিয়া টুডে।
বন্দি বিনিময় যুদ্ধবিরতি ইস্যু, হামাস ও জিহাদ নেতাদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় চার দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস ও ইসলাম জিহাদের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি লেবানন সফরে গিয়ে বুধবার বৈরুতে এক ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা, হামাসের পলিটুব্রু উপপ্রধান খলিল আল হায়াম এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় গাজা ভিত্তিক দুই প্রতিরোধ আন্দোলন অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাতে কর্মকর্তার গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং চুক্তি নিয়ে কথা বলেছেন। বন্দি বিনিময় চুক্তিটি স্থানীয় এক সময় বৃহস্পতিবার সকাল 10টায় কার্যকর হওয়ার কথা থাকলেও তেল আবিব বলেছে এটি শুক্রবারের আগে কার্যকর হচ্ছে না। ইরান পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন প্রতিরোধ এবং নেতারা দিনে যুদ্ধবিরতি চুক্তি মেয়াদের বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলার পাশাপাশি গাজা উপত্যকা নির্যাতিত ফিলিস্তিন জন মানবিক ত্রাণ সরবরাহ ব্যাপারে আলোচনা করেছেন। তবে আলোচনা খুঁটিনাটি গণমাধ্যম প্রকাশিত হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজার নারকীয় ধ্বংসলীলা ইসরায়েলের। গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলের নারকীয়তা। জাবালে শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা, প্রাণ গেছে একই পরিবারের অর্ধশতাধিক সদস্যের। এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। খবর আল জাজিরার। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানান বুধবারে মিসাইল হামলায় গুলি গেছে ক্যাম্পের বেশ কিছু ভবন। তাতেই ছিলেন কাদুরো পরিবারের 52 সদস্য। প্রবীণ থেকে শিশুরা রয়েছে নিহতদের তালিকায়। রাতে বড় ধরনের হামলা চালানো হয় যখন ইউনিচ এলাকায়। এতে বিধ্বস্ত হয়েছে 4টি ভবন। আল আঘা অঞ্চলে 20টি বাড়িতে বোমাবর্ষণ করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় হাসপাতালগুলো মূলত টার্গেট ছিল ইসরায়েলের। চলমান ইসরায়েলের আগ্রাসন সাড়ে 14,000-এর বেশি ফিলিস্তিন প্রাণ হারিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরান নয় বিশ্ব ব্যবস্থার অগ্রপথিক, ব্রিগেডিয়ার জেনারেল হায়দারি। ইরানকে নয় বিশ্ব ব্যবস্থার অগ্রপথিক বলে মন্তব্য করেছেন ইরানের স্থল বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউবাস হায়দারি। আজ অবাকা শহরে শহীদ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে একটি যুগ পূর্বে আমরা আরেকটি নয় ঘটনা দেখতে গেছি। বর্তমান যুগে ইসলাম বিপ্লব বলে নয় বিশ্ব ব্যবস্থার অগ্রগতি নয় এই বিশ্ব ব্যবস্থায় প্রতিশ্রুতি দিয়েছেন মরহুম ইমাম খামেনি। ব্রিগেডিয়ার জেনারেল হায়দারি আরো বলেছেন, ইসরায়েলের সবচেয়ে গোয়েন্দা নেটওয়ার্ক ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম ছিল, ছোট বড় আরো অনেক গুপ্তচর সংস্থা ছিল। এত সব থাকার পরও আল আকসা তুফান অভিযানে মাত্র 24 ঘন্টায় তাদের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে। ইরানের স্থল বাহিনী একটি কমান্ডার আরো বলেন, ইসরায়েল আজ যে আচরণ করেছে তার ইহুদিবাদীদের পাশবিক শয়তানি উন্মোচনার চরিত্র ফসল। এ কারণে তারা নির্যাতিত শিশুদের অসহায় নারীদের প্রতি করুণা না দেখিয়ে নৃশংসভাবে হত্যা করছে। সূত্র পাস টুডে। ইসরায়েলের সফরে গিয়ে জাবালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে সফর করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। সফরের পর হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে অগ্রগতি আশা প্রকাশ করেছেন তিনি। আল জাজিরার খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন দক্ষিণ ইসরায়েলের বেইরি শহর পরিদর্শন করেছেন। এদিনে তিনি ইসরায়েলে পৌঁছান। এরপর তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সহ কিবুতুস ডেইরি পরিদর্শনে যান। গত 7 অক্টোবর কিবুতুস বেইরি শহরে হামলা চালায় হামাস। তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও ইসরায়েলের যুদ্ধবিরতির অগ্রগতির আশা প্রকাশ করে বলেছেন, আজ এমন একটি দিন যেখানে আমরা মানবিক বিরোধীর অগ্রগতি দেখতে আশা করছে। তিনি জিম্মিদের বের করে আনা এবং গাজায় সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটি ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সাহায্য করার সুযোগ। সেখানে মানুষ ক্রমবর্ধমান মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে। সূত্র পাস টুডে। এবার ফিলিস্তিনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারণাস্ত্র পাঠালো ভাগানা গ্রুপ রাশিয়া। ইরান অথবা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র দিতে চায় রাশিয়ার ভারতীয় সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগানা গ্রুপ। ভাগানা গ্রুপ সরাসরি ফিলিস্তিনকে মারণাস্ত্র দিতে সক্ষম হয়েছে। অস্ত্র দেওয়ার ব্যাপারে ভাগানা প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা তথ্যের বিরুদ্ধে এ দাবি করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিব্রে। জন কিব্রিফ দাবি করেছেন, ইসরায়েল বিরোধী শত্রু অবস্থান্তরের চেষ্টা চালাচ্ছে রাশিয়া ইরান। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরালো হতে দেখা যাচ্ছে। স্থানীয় সময় গতকাল
এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জন কিবরে। তিনি বলেছেন, আমাদের হাতে আসা তথ্য ইঙ্গিত দিচ্ছে রাশিয়া সরকারের নির্দেশে ইরান অথবা হিজবুল্লাহকে মরণাস্ত্র পাঠানোর চিন্তা ভাবনা করছে অগানা গ্রুপ। অস্ত্রদের ব্যাপারে ভাগানো প্রস্তুতি নিচ্ছে, নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্বৃত্ত দিয়ে চলতি মাসের শুরুতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও চীন। জন কিবরি বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য এসব অস্ত্র সরবরাহ করা একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।